সম্প্রতি একটি বিচারাধীন জমিতে বেআইনিভাবে দখল নেওয়ার চেষ্টায় এখানকার বিশিষ্ট মদ ব্যবসায়ী টনি সিং এর প্রত্যক্ষ মদতের অভিযোগ করেছিলেন সৌরভ সিং। আজ তার প্রত্যক্ষ প্রমাণ তুলে ধরলাম আমরা, দেখুন আমাদের সেই প্রতিবেদন। কেন আজকে দিন আসছেন কি সরকারি থানা সামনে নাকি কিছু? থানা সামনে অ্যাকচুয়ালি থানা থেকে ফোন গেছিল, এই বই বড় বাবু আপনাকে ডাকছেন। এইটাকে আমি বললাম কি হয়তো আমি যে অভিযোগটা করেছি এই মনীষদের পারিবারিক কাজে, যার নামে গ্রেপ্তারি পরোয়ানা অফলাইন থানাতে ইনস্টিট করা হয়েছে। আমি ভাবছি এই বিষয়টা নিয়ে হয়তো আমি ডেকেছেন। এখানে আরো দেখছি কি টনি সিং অরুণে আরেকজন ওনার সঙ্গে ওনার লোকজন ছিল এখানে বসেছিল। তারপরে আমি একটু ছাড়া আমি একটু ভাবছিলাম কি ব্যাপার, ওদের এসেছিলেন মানে আর সঙ্গে টনি সিং, যে কথাটা আমি একদিন অভিযোগ তুলেছিলাম আপনাদের আপনাদের চ্যানেলে তুলছিলাম, সেই কথা আজ খেলে গেল গ্রহণ করে ওনাদেরকে বলে দিয়েছেন কি আপনি যেটা করছেন এইভাবে তালা লাগাবেন, টনি সিং বলে দিয়েছেন কি এইভাবে আপনারা যেটা করছেন এটা হবে না, স্ট্রিক্টলি বলেছেন। যেহেতু ওনার বড় এগেইনস্টে আমার রিপোর্ট অর্ডার আছে, আর ওনারা যেটা করছেন একটা মহিলা হয়ে টনি সিং এর প্ররোচনায় এসেছেন, টনি সিং উস্কানিতে করছে এখানে, তাই বড় বউ এসবি বলে দিলেন যে এটা হবে না, সৌরভে অর্ডার আছে। এটা যদি কি হয় তাহলে প্রশাসনের উপরে আমার আছে। বড়বাবুকে ধন্যবাদ জানাই, মেজবাবুকেও ধন্যবাদ জানাও। সৌরভ সিং এর অভিযোগ ছিল যে কল্যাণী থানায় সৌরভ সিং এর করা মামলার তদন্তে ডাকায় অরুণাদের সাথে এসেছেন তার মদতদাতা টনি সিং। তাই আমরা সত্যি জানার চেষ্টায় গিয়ে কি পেলাম দেখুন। কোর্টে দৌড়াচ্ছেন, থানা দৌড়াচ্ছেন, সমস্যাটা কি হয়েছে? সমস্যা বলতে এই জমি নিয়েই সমস্যা। আমার স্বামীর আমার দেওরের জমি, এক সৌরভ সিং, তার ভাই শুভম সিং, সুরেন্দর সিং তার বাবা, এরা আজকে কয়েক বছর ধরে আমাদের এই ভীষণ যন্ত্রণা, একটার পর একটা কেস, একটার পর একটা মিথ্যা অপবাদ আমরা লড়ছি, তারপরেও এরা কি হচ্ছে না জমিতে দেখুন গিয়ে সব বাস ঠাস সব দিয়ে আমাদের জমি ইঞ্জেকশন জারি করা আছে, আমাদের তো অনুমতি নেবে, সেটা তো আমাদের কোনো কোনো জানাইও নি, আমাদের না জানিয়েই ওখানে দেখুন ব্যবসা করছে, ট্রেড লাইসেন্স বের করে নিয়েছে, কিভাবে বের করেছে জানি না, আমাদের জমি ইঞ্জেকশন জারি করা আছে, সেই জমি ট্রেড লাইসেন্স কি করে বের করে? অবশ্যই হ্যাঁ, তা সেটা যাই হোক আমরা জানতে পারলাম যখন আমি তালা দিতে গেলাম, সেই তালা তো দুই মিনিটও রাখলো না, ভেঙে চুড়ে আবার দ্বিতীয়বারও তালা দিতে গেছি, সেই তালাও ভেঙে দিয়েছে। ওই জমিতে ইঞ্জেকশন জারি হচ্ছে বলছেন আপনি? হ্যাঁ ইঞ্জেকশন রয়েছে। আচ্ছা ইঞ্জেকশন থাকাকালীন আপনি ওখানে তালা মারতে পারেন গিয়ে পরে? আমাদের জমি আমরা দেখছি অন্য লোক গিয়ে ওখানে ই করছে, তা আমাদের আর কি করার আছে বলুন? আইন কি তো অভিযোগ করতে হবে, থানায় এসে দৌড়াচ্ছি। হ্যাঁ দৌড়াচ্ছি, আর কি পুলিশ কিছু করছে না? হ্যাঁ করছে, বলছে কোর্টে যেতে, এবার কোর্টে যাব। আর আইন তো ওটাই বলছে না যে যদি জমি যদি থাকে তো ভুল কাজ থেকে আগে আইনকে দেওয়া হবে, আইন সেটা বলছে। তারপর এবার যেতে হবে আমাদের, আগে তো আগে আমাদের লোকাল যা আমাদের পুলিশ আমাদের জানাচ্ছি তাকে দিয়ে দাও আমাদের যে চার বলে কোর্টে যেতে বলে কোর্টে করান। আপনি তো দেখলাম এই মিডিয়া জানি কিছু ধরে এটা কি সম্ভব নয়? আইন সম্ভব না, আইন আমাদের নি দেখুন আমাদের কিছু অধিকার থাকবে। হ্যাঁ যখন কোন জিনিস আমরা যাচ্ছি লিটিগেশন থাকে, যখন আইনের কাছে যখন যখন মামলাটা বিচারিন তো বিচার হবে, তো তো কিছু করতে পারে না, কিছু করতে পারে না যদি ওখানে কোনো লোক করে চলছে তো দিনের পর আর ভাড়া কত যা আমাদের জমি আমাদের একটা টাকাও আমরা আছে না, এই যে আমাদের উলের পেছনে কত আছে কয়েক বছর ধরে আমাদের জমা করে মাছে একটা পর একটা মিটেস, এই সব আমরা কি আর কত বলুন? কোচর আছে তো ফুটে ওখানে আসতে হবে কেন সামনে বলুন কোচর আছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা সে দেখো তো দিয়ে দেখলেন পালিয়ে গেলেন, কিন্তু বাজার দেখতে পারছেন আমাদের ক্যামেরা দেখে গেলেন এবং পালিয়ে সোনাম পলিশিং। আমাদের সাথে কথা বলায় অরুণা দেবীকে বাধা দিলেন তার মদতকারী ব্যবসায়ী টনি সিং। সত্যি আজ প্রমাণ হল সৌরভ সিং এর অভিযোগ যে অরুণা দেবীকে আইন হাতে তুলে নিতে উস্কানি সহকারে মদত দিয়েছিলেন এই মদ ব্যবসায়ী টনি। প্রশ্ন যে আমাদের সাথে অরুণা দেবীর কথা বলায় টনি সিং এর কি সমস্যা? টনি সিং এর কার সাথে ফাঁস করে দিতেন নাকি এই মহিলা? তার মানে জাল নথিপত্র মামলায় পলাতক বাংলাদেশি নাগরিককে প্রত্যক্ষ প্রশ্রয় দিয়ে চলেছেন এই মদ ব্যবসায়ী। তার মানে নিজের দাপট ও প্রভাবকে কাজে লাগিয়ে বেআইনি কাজে সরাসরি মদতদাতা হয়ে পড়েছেন এই মহান ব্যবসায়ী। আমরা প্রশাসনকে অনুরোধ করব এই হোটেল ড্রিমল্যান্ডের সাথে জড়িতদের বিষয়ে যত্ন সহকারে তদন্ত করুক, সামনে আসবে আরও অনেক রহস্য বলেই মনে করি আমরা। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা লাইভ।
PM Cuisine, a family restaurant cum bar. ব্যারাকপুর শিল্পাঞ্চলে এই প্রথম শান্ত সুস্থ বাতাবরণে পরিবারের সাথে আসুন। সুস্বাদু ডিশের টেস্ট এবং PM Cuisine-ই বেস্ট। বাগমোড়, কাঁচড়াপাড়া।